প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওয়ান অনলাইন ক্লাসের আজ দশম ক্লাস। আজকে ক্লাসে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেমের মধ্যে ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বর্ণনা, ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পার্থক্য, কেননা বহুল প্রচলিত অপারেটিং সিস্টেমতে ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুটাই সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম। প্রথমে আমরা আলোচনা করব ডস অপারেটিং সিস্টেম কি। ডস একটি অপারেটিং সিস্টেম, ডস এর পূর্ণ নাম ডিস অপারেটিং সিস্টেম। এ আরো ভাবে যদি বলি এমএস ডস, মানে মাইক্রোসফট ডিস অপারেটিং সিস্টেম। এটি একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। এটা চালাতে গেলে এটি কম্পিউটারের সংগঠনে বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্কের নিয়ন্ত্রণ, কম্পিউটার মেমোরিতে তথ্য সংরক্ষণ এবং কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর সাথে সুষ্ঠু সমন্বয় সাধন করে ডস দ্বারা নিয়ন্ত্রিত হয় এগুলো। অর্থাৎ এ প্রোগ্রামটা কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনায় সহায়তা করে থাকে। আমরা আগেই আলোচনায় বুঝলাম ডিস অপারেটিং সিস্টেম একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমটা কি, আমরা কমান্ডগুলো কিবোর্ডের মাধ্যমে নির্দেশনা প্রদান করে কম্পিউটার পরিচালনা করে থাকি। এ কারণে এই কম্পিউটার সংগঠনের বিভিন্ন অংশগুলো আছে, এই অংশগুলো নিয়ন্ত্রণ করা, কম্পিউটার মেমোরিতে তথ্য সংরক্ষণ করা এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর যে রয়েছে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো পরিচালনা করার পদ্ধতি নিয়ন্ত্রণ করা এবং কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যে একটা সংযোগ স্থাপন, সমন্বয় সাধন ইত্যাদি এই ডস বা ডিস অপারেটিং সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এই ডিস অপারেটিং সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক বা বহিরাগত। এটা তাহলে আমাদের এখন জানা দরকার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কি। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন অর্থাৎ কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান বা সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান, একটি চিত্র নির্মাণ জনপ্রিয় অপারেটিং সিস্টেম চালু করে, এইটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বা সবসময় IBM কম্পিউটারের জন্য ব্যবহৃত, কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ জনপ্রিয়তা মূল কারণ হচ্ছে এটি একটি সুন্দর গ্রাফিক্যাল উইজার ইন্টারফেসিং বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীর সাথে আমাদের বন্ধুভাবাপন্ন সম্পর্ক স্থাপন করে। এতে ডসের মতো যেমন কমান্ড মুখস্থ করতে হয় না এবং কিবোর্ডের মাধ্যমে টাইপ করেও নির্দেশনা প্রদান করতে হয় না, এতে মাউসের মাধ্যমে বিভিন্ন চিত্র বা পুঁতি বা যে ইনস্ট্রাকশন দেওয়ার যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি বা কম্পিউটার দিয়ে কাজ করতে পারি। এটি সাধারণত
1985 সালে সর্বপ্রথম এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাজারে আসে, কিন্তু এইটাকে আরো আপডেট করে প্রথম সংস্করণ করা 2.0 আকারে করা হয় 1990 সালের আগে। তারপর দ্বিতীয় সংস্করণ আসে 1990 থেকে 92-এর মধ্যে, এটা আরো সংস্করণ করে উইন্ডোজ 95 রূপে একটি স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারজাত করা হয়। এটি প্রথম পার্সোনাল কম্পিউটারে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় বা বাজারে আছে। এটা আরো উন্নত সংস্করণ হয় 1998 সালে। 1998 সালের পরবর্তীতে 2000 অর্থাৎ 2000 যেটা মিলিনিয়াম স্টেবল হয়, তারপর আস্তে আস্তে এটাকে উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্টা, হ্যাঁ উইন্ডোজ 7 বহু জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের বর্তমান সকল কম্পিউটারের ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা যায়, এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে অল্প শিক্ষিত বা কম শিক্ষা জানা ব্যক্তিও কম্পিউটার পরিচালনাতে সক্ষম হয়। কেননা এইটাতে কিবোর্ডের সাহায্যে কোনো কমান্ড লিখেই নির্দেশনা দিতে দেওয়া প্রয়োজন হয় না, এইটা আমাদের কম্পিউটারের মাধ্যমে যে সিম্বলগুলো রয়েছে, প্রতীকগুলো রয়েছে বা যে আইকনগুলো রয়েছে, এই আইকনে বা মেনুবারগুলো রয়েছে, সাব কমান্ড রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মাউস দিয়ে ক্লিক করে কম্পিউটারকে নির্দেশনা দিয়ে কম্পিউটারে কাজ করতে পারি। তাহলে আমরা জানলাম কি ডস অপারেটিং সিস্টেম জানলাম উইন্ডোজ, তাহলে এই যে দুইটা ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম আলোচনা হতে আমরা আর একটা নতুন প্রশ্নের উদ্ভব করেছি, সেটা হলো এই ড উইন্ডোজ এবং ডস এই অপারেটিং সিস্টেম দুইটার মধ্যে তফাৎ কি, একটার সাথে আর একটা তুলনামূলক পার্থক্য কি। এই আলোচনায় আমরা বললাম প্রথম হলো প্রোগ্রামের ব্যবহারকার, মানে কত সালে আমরা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কত সালে ডস অপারেটিং সিস্টেম। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সফটওয়্যার কোম্পানি বা কম্পিউটার উৎপাদনকারী কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন 1985 সালে সর্বপ্রথম এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করে। তাহলে ডস কত সালে হয়? এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই কি মাইক্রোসফট কোম্পানি কি করে 1981 সালে এই ডস অপারেটিং সিস্টেম ডিস অপারেটিং সিস্টেম বা ডস চালু করে। তাহলে একটা পার্থক্য, উইন্ডোজ 1985 সালে আর ডস হল 1981 সালে। তাহলে কমান্ডগুলো কিভাবে দেয়? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কমান্ডগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করা যায়, কিন্তু ডস অপারেটিং সিস্টেমের কমান্ডগুলো লিখে পরিচালনা করে করতে হয়। কাজের পরিবেশ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কি বেশি সুবিধাজনক, কাজ করা বেশি সুবিধাজনক, ডস অপারেটিং সিস্টেমে কাজ করা একটু হলো বিরক্তিকর। আমাদের তৃতীয় পার্থক্যতে আমরা করি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কমান্ডগুলো পরিচালনার জন্য মুখস্থ করতে কমান্ডগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না বা মুখস্থ করতে হয় না, কিন্তু ডস পিস অপারেটিং সিস্টেমে কমান্ডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হয়। তাহলে এখন এই কোশ্চেনটা আমরা দুইটার মধ্যে তফাৎ পাইলাম, একটা কাজের ধরনগত, একটা তৈরি কাজ, একটা হলো কমান্ডগুলো, একটা মুখস্থ, এই দুইটার ডিফারেন্স পাইলাম আমরা। এখন যদি আমরা চতুর্থ কোশ্চেনে যাই, কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম, তো বাজারজাতকরণের কয়েক অপারেটিং সিস্টেমগুলো অনেকগুলো, যেমন এই ডস একটা অপারেটিং সিস্টেম, ডিস অপারেটিং সিস্টেম,
ইমেল করতে দিবে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বস বেসিক অপারেটিং সিস্টেম তাহলে আরো ভালো করে আমরা পড়ে আজকের মধ্যে এই পর্যন্ত আগামী ক্লাসে আবারও আলোচনা হবে ধন্যবাদ সবাইকে